বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মর্মান্তিক মৃত্যু ঘটল একজন শিশুর। শনিবার দিন এই ঘটনাটি ঘটল দুর্গাপুরের সিজন এলাকার সোনার তরি আবাসনে। গোটা আবাসনটায় শর্ট সার্কিট হয়ে যায়। জলের কল থেকে জলের পাইপলাইন অথবা আবাসনের দেওয়াল যে কোনো স্থানে হাত পড়লেই কারেন্ট লেগে যায়। এটি বারবার বলা হয়েছিল কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ তার কোনো আমলই দেয়নি, কান করেনি। আর যার নির্মম পরিণতি ঘটে গেল আজ শনিবার দিন সকালে। একটি বছর পাঁচেকের লাভলি শর্মা বলে একটি মেয়ে বাড়ির ছাদে খেলতে গিয়েছিল, জলের ট্যাঙ্কের পাশ দিয়ে চলে গেছে জলের পাইপলাইন, আর হয়তো খেলতে খেলতে তাতেই হাত পড়ে যায় ছোট্ট লাভলির, এবং সেই ছোট্ট লাভলি বিদ্যুৎপৃষ্ট হয়ে ওইখানে মৃত্যু হয় ছোট্ট লাভলির। এই সমস্যাটা আজকের নয়, দুর্গাপুরের সিজনে সোনাতরি আবাসন প্রকল্পের আবাসিকদের অভিযোগ, এই অঞ্চলের প্রতিটি ব্লকেই শর্ট সার্কিট হয়ে থাকে, কিন্তু কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজই হয়নি, কথা শোনে না কোনো কর্তৃপক্ষ বা অন্য কেউই এই কথা শোনে না। আর সেই অবহেলারই নির্মম পরিণতি ঘটে গেল আজ শনিবার দিন। গরিব মানুষদের জন্য বাম আমলে এই আবাসন প্রকল্প তৈরি হয়েছিল। দিন আনা দিন খাওয়া মানুষজনই এই এলাকাতে বসবাস করেন। আর শনিবারই তেমনই এক পরিবারে ঘটে গেল এরকম মর্মান্তিক একটি দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, আজ এই পরিবারে এরকম দুর্ঘটনা ঘটে গেল, কাল আমাদের ঘরেও হতে পারে এরকম দুর্ঘটনা। অবিলম্বে এই সমস্যার সমাধান না করলে, সমস্যা না মেটালে আন্দোলন শুরু করা হবে বলে আবাসিকদের হুঁশিয়ারি দিলেন আবাসিকেরা। এরকম দিনের পর দিন হচ্ছে এই জিনিসটা, যাতে ওরা এসে ভালো করে চেক করে দেখুক, ভালো করে এসে চেক করে দেখুক। আজ ওর বাচ্চা হয়েছে, কাল দিন আমারও হতে পারতো, আজ আমারও হতে পারতো যদি আমার বাচ্চা যদি ঘরে থাকতো। আমার বড় ছেলে, ছোট ছেলে ওকে কত আদর করে গেল, কি লাভলি তুই কত সিয়ানা, তুই উপরে চলে এলি, ওকে ঘরে দিয়ে ও খেলতে চলে গিয়েছে। ও আমার ছেলে এখনো কিছু জানে না, এলে যে কি করবে ও জানি না। আমি ঘটনাটা কি হয়েছিল, ঘটনাটা শুনেন, আমি এখন পাঁচ মাস কিছু যাই না, শর্ট সার্কিট বলছে কারেন্টটা লেগেছিল কল থেকে, কলেজের কারেন্ট, বাচ্চাটা এবার খেলে কলেজের হাত দিতে গেছে, সেটা শর্ট লেগেছে। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টকে যে বলা হচ্ছে, আপনারা কমপ্লেন করেছিলেন, আপনারা জানিয়েছিলেন কমপ্লেন, কমপ্লেন এনারা জানিয়েছে। তো কারো যদি 2000 টাকা যদি বাকি থাকে, তখন দৌড়ে লাইন কাটতে চলে আসবে গরিব মানুষ। এখন এই বাচ্চাটা যে হাল হয়েছে, ওনারা রিটার্ন দিতে পারবে? কি চাইছেন, কি চাইব এখন দেখি, এনাদের এখন কি বলে সব, সেরকম সবাই মিলে একটা ব্যবস্থা করা হবে। কি নাম আপনার? আমার নাম শেখ আলম। আজকে সকালে আমাকে কারেন্ট মেরেছে, সকালে মারছে। ঠিক আছে, যাক না, তো কি হয়েছে? এখানে ইলেকট্রিক তার কোথায় আছে? তার নেই। তাহলে এইটা তো এমনি বিল্ডিংটা পড়ে যাবে। আমরা ঘরে নিজে কোয়ার্টারে কাজ
করে এলাম, এসে নিজে নিজে সবাই ঘরের কাজ করছি। উপরে শুধু আমি আর পাশের আর একটা বউ ছিল, ওর একটা ছোট বাচ্চা আছে, ওর নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। আমি যেহেতু কাজ করে এসেছি, কেন সবাই খেতে আসবে, আমাকে রান্না করতে হবে। আমি চটি পরে পরে এত শর্ট মারছি, আমি চটি পরে পরে ভাতটা বসিয়েছি আর ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছছিলাম। পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে এলো, দৌড়ে বলছে, পিসি পিসি দেখো কা লাভলি ছাদে পড়ে আছে। আমি, লাভলি কেন ছাদে পড়ে থাকবে, লাভলি কখন গেল ছাদে দিয়ে? তখন আমরা দৌড়ে গেলাম, তখন মেয়েটাকে আমরা টেনে বের করলাম ওইখান থেকে। কি কারেন্ট খেয়ে পড়েছিল? হ্যাঁ। কি অবস্থায় পড়ে, মানে কি কেন পড়েছিল? কেন কারেন্ট শর্ট খেয়েছে বলেই তো পড়েছিল ওইখানটায়। আমরা বড় মানুষ, আমাদেরকে চেক করে নিয়ে নিয়েছে। বলছি কারেন্ট খেলে কি শর্ট সার্কিট হচ্ছে? হচ্ছে শর্ট সার্কিট, সে ধরতে গেলে হচ্ছে এটা। বলছি যে এখনো হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করছি, দাঁড়ান, একজনকে একজনকে ধরে এই কারেন্ট মারছে? এটা বর্ষাকালে এলাই হয় এটা। ডিপিএল কে খবর দিয়েছিলেন? একবার এসেছিল লোক, চেক টেক করে গেছে কি করেছে ওরাই জানে, বললো আর হবে না, এবারে জানি রাখো কি করে হলো। আজকে সকাল থেকে এই জিনিসটা হচ্ছে, কারেন্ট মারছে যেখানে, যেখানে হাত দিচ্ছে ওইখানে কারেন্ট মারছে। আমি বাথরুমে সেই প্লাস্টিক বেঁধে আমি কাপড় কেচেছি আজকে। তো তারপরে এই বাচ্চাটা হঠাৎ করে এইরকম? হ্যাঁ, বাচ্চাটা যে কখন ছাদে উঠেছে দাদা আমরা কিচ্ছু দেখি নাই, আমরা সব নিজের নিজের ঘরের কাজ করছিলাম। কারেন্ট খেয়ে বাচ্চাটা মারা গেছে? মারা গেছে। কি নাম বাচ্চাটার? লাভলি। আমার নাম আশা বাহাদুর। সঞ্জয় সঞ্জয় গাড়ি সঞ্জয় কি